মিলটা চালু রাখার জন্য আমরা খুব আবেদন করছি, যেন আমরা এই মিলের উপরেই আমরা নির্ভর করে থাকি। এখন মিলটা বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব? আমাদের একটা থাকার ব্যবস্থা করেন, মিলটা যেন থাকে, আমরা করে খেতে পারি। ঐতিহ্যবাহী কুষ্টিয়া সুগার মিল বন্ধ হয়ে যাওয়াতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে 2000 শ্রমিক কর্মচারী এবং কয়েক হাজার চাষি। এখান থেকে যে চিনি উৎপাদন হয়, দেশীয় যে লাল মোটা চিনি, সে চিনির চাহিদা এখনও বাজারে বিদ্যমান। তারপরও কেন লোকসান গুনতে হয় বছরের পর বছর সরকারি কোষাগারে? যারা এখানকার শ্রমিক আছেন তারা জানিয়েছেন, এই প্রতিষ্ঠান থেকেই লাভ করা সম্ভব এবং এখান থেকেই সরকারের কোষাগারেও লাভের অংশ যেতে পারে। কিন্তু পুরো একটি চক্রান্ত বা একটি দেশীয় চক্রান্ত, যারা বাইরের থেকে আসলে আমদানি করে, চিনি আমদানি করে, যেটা পাতলা সাদা চিনি, যেটা বাইরের থেকে আমদানি করে নিয়ে আসা হয় দেশের বাজার ধরে রাখার জন্য, আসলে সেটি একটি চক্রান্তের মূল কারণ বলে মনে করছেন এখানকার শ্রমিক কর্মচারী এবং সাধারণ মানুষ। আমি কুষ্টিয়া সুগার মিলের ভাইস প্রেসিডেন্ট সুমন আহমেদ। আমি সরকারের কাছে আবেদন করতে চাই, আমাদের এই কুষ্টিয়া সুগার মিল আজ 50 বছর চলছিল। হঠাৎ গত ডিসেম্বরের 2 তারিখে আমরা জানতে পারি যে সুগার মিল আর চলবে না। তাতে এখানে আমাদের কুষ্টিয়া সুগার মিলের 20 থেকে 25 হাজার চাষি এবং আমাদের শ্রমিক কর্মচারী প্রায় 2000, তারা সবাই আমরা এখানে কর্মরত ছিলাম এবং চাকরি বাকরি করতাম। এই কুষ্টিয়া সুগার মিলকে ঘিরে অত্র এলাকার শ্রমিক কর্মচারী এবং আশেপাশের দোকানপাট, স্কুল কলেজ সবাই এর উপর নির্ভরশীল ছিলেন। সরকারের থেকে আমরা জানতে পারলাম যে কুষ্টিয়া সুগার মিল আর চলবে না, মারের মৌসুম বন্ধ। তখন থেকে আমরা একটা হতাশার ভিতর জীবনযাপন করছি। আমাদের এখানে যেই 1000 শ্রমিক কর্মচারী আমরা কর্মরত আছি, আজকে যদি মিলগুলো বন্ধ হয়ে যায় এই শ্রমিক কর্মচারীগুলোকে কী হবে? আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব তিনি আসছেন, আমাদের একটু আশ্বাস্ত করছেন যে শিল্পমন্ত্রীর সঙ্গে বসে আমাদের যাতে কোনো শ্রমিক কর্মচারীর চাকরি না যায় সেই বিষয়ে আমাদের সঙ্গে আলাপ করছে। তা আমি তার আমার চেয়ারম্যান মহোদয়কে এবং শিল্পমন্ত্রী মহোদয়কে দৃঢ়ভাবে জানতে বলতে চাই যে আমাদের শ্রমিক কর্মচারীর যেন চাকরি, যে কোনো অবস্থাতে আমরা যেন এই সুগার মিলে থাকতে পারি এবং সে ব্যবস্থা করে, এবং এই সুগার মিলকে আধুনিকরণ করার লক্ষ্যে মিল চালিয়ে এর পাশাপাশি সরকারি নতুনভাবে যে কোনো প্রজেক্ট তৈরি করে এই মিলকে বাঁচানোর জন্য আমি বিশেষ আবেদন করছি। আর যারা আমাদের এখানে কুষ্টিয়া সুগার মিলের মৌসুমি কিছু শ্রমিক কর্মচারী আছে, এখনও তাদের রিকল করা হয়নি, আর রিকল না করা মানে তাদের চাকরি থাকবে না। তা আমি তাই এই বিষয় নিয়েও তাদের সরকারের কাছে বিশেষ আবেদন করছি যে আমাদের এই শ্রমিক কর্মচারীদের একটা যে কোনো একটা সুরাহা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর যাতে এই কুষ্টিয়া সুগার মিলকে পুনরায় আবার আগের মতো চালানো যায় সেই জন্য আমি সরকার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি এবং অনুরোধ করছি। এখান থেকে এই কুষ্টিয়া সুগার মিলের পাশাপাশি এখানে বাই প্রোডাক্ট যে কোনো একটা প্রজেক্ট তৈরি করা যায়, যেমন আমাদের কেরু দর্শনাতে কেরুয়া কোম্পানি আছে, ওখানে একটা বাই প্রোডাক্ট আছে ডিস্টিলারি, একটা ডিস্টিলারি যদি এখানে করা যায় অথবা যে কোনো একটা প্রতি বাইপাস এর সঙ্গে যদি কোনো একটা ফ্যাক্টরি তৈরি করা যায় তাহলে এই সুগার মিলকে আবার লাভজনকে আনা সম্ভব। আবার অনেকে মনে করছেন এখান থেকেই ভালো কিছু করা সম্ভব, এখান এই চিনি কলটাকে আধুনিকায়ন করে এখান থেকেই লাভ করা সম্ভব বলেও মনে করছেন অনেকেই। কুষ্টিয়া সুগার মিল লিমিটেড বন্ধ হয়ে এখানে বিভিন্ন অনেক মানুষের কর্মসংস্থানের একটা জায়গা ছিল, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। তবে এটা একটা সম্ভাবনাময় একটা জায়গা, এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব। তো সরকার যদি এই জায়গাটাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি কাজ করে তাহলে এখানে অনেক কিছুই উৎপাদন করা সম্ভব। সেটা আসলে সরকারের নীতি নির্ধারণী যারা আছেন তারা যদি পরিকল্পনা করে এই সুগার মিলকে ইউজ করে তাহলে সরকারের অনেক লাভজনক একটা প্রতিষ্ঠান হবে, এবং এখানে যে সমস্ত মানুষরা কর্ম করে খেতেন তারা কর্মসংস্থানের একটা বড় একটা জায়গা হবে। কয়েক হাজার একর জমিতে আখ চাষ করা হয়, এবার বন্ধ ঘোষণার কারণে আখ চাষের সম্ভাবনাটা কমে গিয়েছে এবং চাষিদের মধ্যেও নানা রকম বিষয় উঠে এসেছে। কুষ্টিয়া সুগার মিলের পক্ষ থেকে যাদেরকে টাকা দেওয়া হয়েছে ঋণ হিসাবে সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে, এবং সরকারের কাছে আসলে যে লসের হিসাবটা দেখানো হয় সেটিও চাপিয়ে দেওয়া হয়েছে এই সুগার মিলের উপরে। আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম, আমি একজন সিডিএ পদে চাকরি করি, পাশাপাশি সিআইসির দায়িত্বে আছি। গত মৌসুমে যে ঋণ বিনিয়োগ করছি আমরা,
এই মিল বন্ধ ঘোষণার পর থেকে চাষিরা নিরুৎসাহিত। মিল বন্ধ ঘোষণা শোনার পর থেকে তারা আখের টাকা পাবে কিনা বা তাদের আখটা নিবে কিনা এরা দ্বিধাদ্বন্দ্বে ছিল। ইতিপূর্বেই মিল বন্ধর মানে মিল চালু দেরি হওয়ার কারণে তারা মারাইয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বেশ কিছু আখ মারাই করে ফেলেছে। আমরা আশঙ্কা করছি আমাদের ঋণ পড়ে যাবে। এই ঋণ আদায়ে আমরা সর্বাত্মক যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু আমাদের কেউ পাশে দাঁড়াচ্ছে না এবং আমরা ধারণা করতেছি যে এর দায়ভার সম্পূর্ণ আমাদের উপর চাপানো হবে। কিন্তু এই ঋণ শুধু আমার একক সিদ্ধান্তে দেওয়া হয়নি, সরকারি নীতিমালা মোতাবেক এবং আমার ব্যবস্থাপনা মিল ব্যবস্থাপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অনুমোদন ক্রমে এবং তাদের নির্দেশ ক্রমে এগুলো দেয়া এবং যে বন করি চাষিদের সাথে সেখানে তাদের প্রশাসন থেকে শুরু করে হিসাব বিভাগ আমাদের কেন ডিপার্টমেন্ট তাদের সিগনেচারও করা আছে। এই মুহূর্তে আমরা আশঙ্কা করতেছি এই ঋণ যদি আদায় না করতে পারি তাহলে সরকারের যেমন ঋণের টাকা অনাদায় থাকবে তেমনই চাষিরা তারা সুযোগ গ্রহণ করবে এবং ঋণটা ফেলে দিয়ে তারা মানে অন্যায়ের আশ্রয় নেবে। আমরা চাচ্ছি এই ঋণটা সবাই তদারকি করুক এবং আমাদের সহযোগিতা করুক এবং প্রশাসনিকভাবে তাদেরকে চিঠি বের করে দেওয়া হোক, তারা যেন এই আখটা দিয়ে ঋণটা তারা পরিশোধ করে এবং পাশাপাশি মারাইকলের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত পরিচালনা করা হয় নাই এবং তারা মারাইয়ে খুব মজা পাচ্ছে আখের দামের চাইতে, গুড়ের দাম যেহেতু বেশি। আমি ব্যবস্থাপনা পরিচালক সহ আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের একটু সহযোগিতা করুক, আমরা যাতে ঋণটা আদায় করতে পারি। পাশাপাশি এই মৌসুমে যে চাষিরা আখ প্লান্টেশন করতেছে মৌসুম তিন মাস অতিবাহিত হওয়ার পর, রোপণ মৌসুম তিন মাস অতিবাহিত কিন্তু এখন পর্যন্ত তাদের যে নতুন করে ঋণ বা সার উপকরণ এগুলো দেওয়া হয়নি এবং তারা এগুলো না পাওয়ার কারণে তারা আখ ভেঙে ফেলে দিতে চাচ্ছে এবং আগামীতে মিল আখ পাবে এই ধরনের কোনো নিশ্চয়তা থাকছে না। আখ যদি না থাকে তাহলে মিল যতই আধুনিকায়ন করা হোক, যতই আমরা ভালো হই দুর্নীতি দূর করি, আখ যদি মাঠে না থাকে আমরা মিল কি দিয়ে চালাবো? বিশেষ করে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এখানে যারা 20 বছর বা 25 বছর বা তারও অধিক সময় ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, একেবারে নিচের পোস্ট থেকে উপরের পোস্ট পর্যন্ত সবাই প্রায় 7 মাস বেতনই পাননি তারা। কি করে চলবে তাদের সংসার এ নিয়েও সংশয় এবং তারা আদৌ কি বেতন ভাতা পাবে এটা নিয়েও তৈরি হয়েছে সংশয়ের। তাও সুগার মিলে হলো 30 বছর চাকরি করছি কানামুনা, তারপরে আমার হাজবেন্ড মারা গেছে আজ 17 বছর। এই 17 বছর ছোটো ছোটো বাচ্চা রেখে ওই বাচ্চাদের এই চাকরির উপরে নির্ভর করে না, বেতন আগে পাইতাম, এখন তো বেতন প্রায় 6 মাস 7 মাস হয় না, খুব কষ্ট হয়। এখন কি হবে সেটাই তো আমরা চিন্তা করছি, আমাদের কোনো জায়গা নাই, জমি নাই, আমাদের কোনো ভিটা বাড়ি নাই, আমরা এখন কি করে খাবো? হ্যাঁ, মানে আমরা খুবই টেনশন করছি, আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা হচ্ছে না, খুব কষ্ট করতেছি। আমরা সরকারের কাছে আবেদন জানাই, সরকার আমাদের তো কথা শুনেন না, আমাদেরকে তো কেউ দাম দেয় না, কিন্তু আমাদের একটা ব্যবস্থা করেন আমাদের জন্য, তো মানে একটু তাকালে আমাদের খুবই ভালো হবে, আমরাও চলতে পারি। আমাদের তো কোনো চাকরি বাকরি না, আমাদের চাকরি বাকরি সব মুসলমানরা নিয়ে করে, কিন্তু আমরা হরিজন বাসপুর আমরা কোথায় যাব? মিলটা চালু রাখার জন্য আমরা খুব আবেদন করছি যেন আমরা এই মিলের উপরেই আমরা নির্ভর করে থাকি। এখন মিলটা বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব? আমাদের একটা থাকার ব্যবস্থা করেন, মিলটা যেন থাকে, আমরা করে খেতে পারি। এখন আমার পেছনে আপনারা যে আখের গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই আখগুলো কুষ্টিয়া অঞ্চল থেকে যে আখগুলোকে উঠে আসছে সেগুলো আসলে চলে যাবে মোবারকগঞ্জে, কারণ এখানকার মিলের মারাইয়ের চাকা বন্ধ করা হয়েছে। এবং এই মোবারকগঞ্জ যেটা কেরু অ্যান্ড কং এর তত্ত্বাবধানে কেরু কোম্পানিজ এখান থেকে এই আখগুলো ক্রয় করে নিয়ে তারা তাদের প্রোডাক্ট উৎপাদন করবে বলে জানিয়েছেন। যেখান থেকে আসলে লাভ করা সম্ভব সেটাকে কেন বা কী কারণে বন্ধ করে দেয়া হলো সে বিষয়ে আসলে অজানাই থেকে যাচ্ছে, কারণ সরকারি সিদ্ধান্ত, সরকারকে দেখানো হয়েছে এইসব প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই লাভ করা সম্ভব না বলে। সরকার আধুনিকায়ন করে এই প্রতিষ্ঠানটিকে আবার সচল করবে, শ্রমিক এবং কর্মচারীরা প্রত্যেকে আবার আগের মতো কাজ করবে, চাষিরা দেশীয় ভালো আখ উৎপাদন করবে, দেশের বাজার হবে সমৃদ্ধ, এই প্রত্যাশাই। ক্যামেরায় মাহবুব আলমের সাথে রুহুল আমিন, বাবু, দেশান্তর টিভি, কুষ্টিয়া।